কজওয়ে, কজওয়ে 6 মিটার চওড়া। বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নির্মাণকাল 2018 থেকে 2019, জেলা মাদারীপুর, নদীর নাম সাদুর খাল। এই কজওয়েতে দেখছেন যে প্রচুর স্রোত। এটি মূলত কজওয়ের যে বৈশিষ্ট্য হচ্ছে, এটি আপনার পানিটা অনেক যাতে দ্রুত গতিতে এখান থেকে বেরিয়ে যায়, এটিই মূলত এই কজওয়ের সিস্টেম বা কজওয়ের যে পদ্ধতি সেটি। দেখছেন যে কজওয়ে, এখানে কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছিল, একটি শিশু আপনার এখানে মারা যায় পানিতে পড়ে। পরবর্তীতে তার লাশ স্থানীয়রা উদ্ধার করে, কিন্তু এর আগেই ছেলেটি মারা যায়। তার বয়স ছিল 12-13 বছর। কজওয়ে প্রচুর স্রোত, প্রচুর স্রোত, দেখছেন প্রচুর প্রচুর স্রোত, এবং পানির শব্দ হচ্ছে। ভাই কজওয়ের এমনিতে এই কাজটা কি ভাই, এই কজওয়ের কাজটা কি, মানে এটার উপকারিতা নাকি একটু বলুন তো আমারে। হ্যাঁ, এই বলছিল কি উপকারিতা এখানে কজওয়ের? সুইচ গেট, মানে সুইচ গেট তো পানি আটকায় আর কি। তা সুইচ গেট আর কজওয়ে তো ভিন্ন জিনিস। সুইচ গেটে হচ্ছে আপনার পানিটা আটকায়, আর কজওয়ে তো পানি আরো দ্রুত গতিতে যায়, ওই পানিটা এখানে চাপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকাদার প্রতিষ্ঠান নাকি? এখানে কয়দিন আগে একটা ছেলে মারা গেল না ভাই, যে আপনার একটা বাচ্চা ছেলে মারা গেল 12-13 বছরের, কিভাবে মারা গেছে বলুন তো ভাই। আপনি বাচ্চা ছেলে ওরা এখানে গোসল করতে আইছিল, এখানে ওই যে ওই চৌরাশি ওই দিকে ওই যে ব্রিজ দিছে তো, ব্রিজ দেওয়ার কারণে আপনার এখানে বান দিছিল, ওই বাঁশ দিয়া ওই যে গুনা আছে না, গুনা দিয়ে বাঁধ দেওয়ার কারণে ওইগুলো তো রয়ে গেছে নিচে। রয়ে যাওয়ার পরে ওই যে বাচ্চা ফোলাপান এখানে লাফাইছে, ওই লাফাইতে পারে ওই নিচে ওইগুলো বাইজে গেছে, বাইজে যাওয়ার কারণে আর উপরে উঠতে পারে না। বুঝছি, পরে ছেলেটা মারা গেল আর কি। এবং এখানে তো মানে প্রচুর স্রোত না পানির, বিশাল স্রোত, তো দেখতেই পারতাম। এবং এর জন্য রাস্তাও তো মানে ক্ষতিগ্রস্ত হবে, যে রাস্তা ওখানে দেখা যেতেছে আপনার, ওই যে দেখেন অবস্থা। এবং এটা বানানোর সময় তো রাস্তা ক্ষতি হয়েছিল। ভাই এখানে পোলা বানে বাচ্চাটার বাড়ির কথা ছিল ভাই, পরে আর কেউ আসে না এখানে, বুঝছেন ভয়তে। এইখানে মনে করেন 200-100 পোলা বান দৈনিক জড়ো হয় গোসল করার জন্য, এখন আর কেউ আসে না, এখন আর কেউ আসে না। ওই মারা যাওয়ার পরে এখন পানি আনতে মনে করেন 10-12 হাতের কম হইবে না, 10-12 হাত হবে আর কি। তারপরে এই ছেলেটার বাড়ি ছিল কোথায় যে মারা গেল? এই সর্দার কান্দি রাস্তার পাশে, ওই যে ওখানে না, গুনা ভাই, ওই যে তার গুনা আছে না, গুনা জনে কিছু কাজ করে গুনা। ধন্যবাদ আপনাকে ভাই। দর্শক দেখছেন যে প্রচুর স্রোত, এই কজওয়েতে প্রচুর স্রোত, এবং এই পানিটি পানিগুলো সম্পূর্ণ আপনার আমাদের এটা বলা হয়েছে সুইচ গেটের জন্য, বুঝছেন সুইচ গেটের কাজের জন্য এই কাজটা শুরু করছিল ওরা, কিন্তু এখন তো সেই সুইচ গেট হয় নাই। সরকারের পকেটের তো পয়সা খাইবে কেমনে, বুঝেন না, এটা ধান দা আর কি, সম্পূর্ণ ধান দা। দেখছেন যে প্রচুর স্রোত, আপনার এখানে এই পানিটা সম্পূর্ণ বিলের মধ্যে গিয়ে পড়ছে, এবং সেখানে আপনার দেখছেন যে প্রচুর স্রোত, এবং এই রাস্তাটাও ঝুঁকিপূর্ণ। এখানে যদিও বেড়িপাত দেওয়া হয়েছে, কিন্তু সেটি অপ্রতুল্য, মানে এই এটা যখন নির্মাণ করা হয় তখনও আমরা নিউজ করেছিলাম বা এসেছিলাম আমরা, তখনও দেখেছি যে এখানে কিন্তু রাস্তাটা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। পরবর্তীতে রাস্তাটি পরবর্তীতে আপনার দূরে করা হয়, কিন্তু তারপরও কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনারা দেখছেন যে ওখানে যে এই যে আপনার গাছের ওখানে, ওখানে কিন্তু এই পানিটা সম্পূর্ণ ধাক্কা মারছে গিয়ে, এবং রাস্তাটি হয়তো বা ভবিষ্যতে বা এই বর্ষাতেই বা হয়তো বা এক মাস মধ্যেই হয়তো বা রাস্তাটিও এটিও আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আহ্বান রাখবো এটির যাতে সুন্দর একটি ব্যবস্থা করা হয়, না হলে কিন্তু এই বাজিতপুর থেকে আপনার বাজিতপুরের প্রধান সড়ক হচ্ছে এটি, বাজিতপুর ইউনিয়ন, এখানে আপনার এই হাজার হাজার মানুষ বসবাস করে, স্কুল কলেজ এতে যায় শিক্ষার্থীরা, হসপিটালে যায়, মাদারীপুরে যায়, আপনার রাজোর উপজেলা সদরে যায়, সেখানে কিন্তু মানুষের
যেতে প্রচুর কষ্ট হবে। আর স্থানীয় লোকজনের দাবি, তাদের কাছে প্রথমে বলা হয়েছিল এটি সুইস গেট নির্মাণ করা হবে, কিন্তু সেটি সুইস গেট না করে কজয় নির্মাণ করা হয়েছে। এবং কজয়ের ব্যাখ্যাটা আমার জানা মতে, আমি যতটুকু জানতাম, এখানে হয়তো বা কোনো বাদঠাত কিছু দেওয়ার পদ্ধতি ছিল, কিন্তু সেটি না থাকার জন্য কিন্তু আরও বেশি পানির দ্রুত গতিতে যাচ্ছে। এবং এখানে কিছুদিন আগে একটি ছেলেও কিন্তু পড়ে এই নিচে যে আপনার বাদ দেওয়ার জন্য সে ছেলেটিও কিন্তু মারা যায় তার পেঁচিয়ে। তার দেখেন প্রচুর স্রোত, প্রচুর স্রোত, এখানে আপনার পড়ে গেলে বাচ্চাটা খুবই কষ্ট এবং ছেলেটি ছোটো থাকাতে। সেটাও দেয় নাই, আট শতাংশ জায়গা আপনাদের নিয়ে নিছে না? বুঝছি বুঝছি, সবই ব্যক্তিগত আর কি। আমরা প্রশাসনের কাছে আহ্বান রাখবো যাতে এই ভুক্তভোগীদের যাতে সুন্দর একটি ব্যবস্থা করা হয়। দেখছেন এই সাধুর খাল, এটি বিখ্যাত একটি খাল এবং এখানে সুন্দর একটি প্রতিষ্ঠানও রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান। আমি যাচ্ছি খুবই ঝুঁকিপূর্ণ এই কজয়ে, কজয়ের উপর দিয়ে স্থানীয়রা সাঁকো তৈরি করে দিয়েছে। এই সাঁকো দিয়ে এখানকার মানুষ আপাতত চলাফেরা করছে, খুবই ঝুঁকিপূর্ণ। দেখছেন পানির প্রচুর স্রোত এবং এখানে পানির গভীর অর্থাৎ 10-12 হাত আমাদের কাছে বলেছে স্থানীয় লোকজন। দেখছেন পানির প্রচুর শব্দ এখানে। দর্শক আমার পিছনে দেখছেন একটি কজয়ে, যার দৈর্ঘ্য হচ্ছে আপনার চওড়া 6 মিটার, বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এটি মাদারীপুরের রাজার উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাদর খাল। এই খালে এটি নির্মাণ করা হয়েছিল 2018-19 অর্থ বছরে। এখানে গত কয়েকদিন আগে একটি ছেলে এখানে পড়ে গিয়ে তারা বাদ দিতে যায়, স্থানীয়ভাবে বাদ দিতে যায়, তারা নিচে যে আপনার তার বা গুণা জাতীয় কিছু ছিল সেটির সাথে পেঁচিয়ে ছেলেটির পা আটকে যায়, পরবর্তীতে ছেলেটি মারা যায়, ছেলেটিকে মৃতই তারা উদ্ধার করে স্থানীয়রা। এখানে স্থানীয়দের দাবি যে তাদের বলা হয়েছিল সুইস গেট, কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে কজয়ে। আর কজয়ের উপকারিতা কী সেটি স্থানীয় লোকজনও বুঝতে পারছে না এবং বিশেষ করে আমরাও বুঝতে পারছি না যে কজয়ের উপকারিতা আসলে কী। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি রাখবো এই কজয়ের প্রকৃত উপকার যাতে মানুষ পায় এবং এই স্থানীয় মানুষের দাবি যাতে মেটানো হয়। এবং তারা অনেকে বলেছে যে এখানে তাদের জায়গা নেওয়া হয়েছে, সেটা তাদের কিন্তু ক্ষতিপূরণ বা একবার করা হয়নি। আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি রাখবো যাতে এই বিষয়ে সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং স্থানীয় মানুষের যাতে উপকার হয় সে বিষয়ে যাতে কাজ করা হয়। আমি সুজন হোসেন রিফাত, মোবাইল জার্নালিজম, মাদারীপুর।